বৃহস্পতিবার বিকালে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল একটি মারুতি গাড়ি। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়ার পাশ দিয়ে প্রবাহিত হওয়া জলঙ্গি নদীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল নাগাদ একটি মারুতি স্পেসো গাড়ি পলাশীপাড়া রেজিস্ট্রি অফিস থেকে নদীর ধার বরাবর রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়িতে ছিলেন চালক সহ দুজন ব্যক্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। নদীতে পড়ার সঙ্গে সঙ্গেই চালক এবং আরোহী দুজনেই গাড়ির দরজা খুলে কোনো মতে বাইরে বেরিয়ে এসে সাঁতার কাটতে শুরু করেন। স্থানীয়রা তাদের এই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত জলে নেমে দড়ি ফেলে ওই দুজন ব্যক্তিকে উদ্ধার করেন। কিভাবে ঘটনাটি ঘটল? আপনি কি গাড়ি চালাচ্ছিলেন? গাড়ি কোথায় এখন? সঙ্গে কে ছিল? আপনার নাম? পরে অবশ্য নদী থেকে গাড়িটিকে টেনে তোলা হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আপনি আর কে ছিলেন? আমি আমার ড্রাইভার ছিল। কোথায় চাকরি করেন? আমি রেস্টে চালি। কিভাবে নিয়ন্ত্রণ হারালো? নিয়ন্ত্রণ হারালো হয়তো খোয়াটা দিয়ে হয়তো ব্রেক করতে গেছে, ব্রেক করতে গিয়ে উল্টে পড়েছিল আর গলেন। আপনার নাম? এই পাশে রেজিস্ট্রি অফিস, ওই দিক থেকে একটা কার আসছিল জলঙ্গি নদীর পাশ দিয়ে। সে পাশে আমাদের ইয়াম্মা শোরুম, ইয়াম্মা শোরুমের কাছে আমরা তিনজন দাঁড়িয়েছিলাম।
এবার হঠাৎ দেখি একটা কার, ওই কারটা জোরে স্পিডে জলঙ্গি নদীতে ঝেঁপি পড়ে, পড়ার পর ওই নদীতে বাইক কারটা ভাসতে থাকে। এবার আমরা তিনজন যাওয়ার পর ওনাটাকে দেখি ভিতরে কি আছে, দুজন ব্যক্তি আছে, একজন ডাইভিং করছে একজন পাশে বসে আছে। এবার উনি যখন ওনাকে যখন আওয়াজ দিচ্ছে যে কজন আছে, উনি বলছে দুজন আছে, তখন ওখান থেকে দড়ি সব কিছু নিয়ে এসে দড়ি ফেলে ওনাকে সাঁতরিয়ে নিয়ে এসে সাইডে লাগিয়ে তারপর আস্তে আস্তে ওনাদেরকে তোলা হয়। একজন জল খেয়ে পড়ে আর একজন সুস্থ ছিল, দুজনকে সাইডে রাখার পর আস্তে আস্তে গাড়িটা জলঙ্গি নদীতে ভাসতে ভাসতে সামনে কিছুক্ষণ যাওয়ার পর ডুবে যায়। আপনার নাম? আমার নাম পিন্টু মণ্ডল।